আসসালামু আলাইকুম। হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়। 17 বছরের নিচে মেয়েকে বিয়ে করার সুবিধা জানলে আজই বিয়ে করতে চাইবেন। খুব বেশি আগের কথা নয়, এই দশক শুরুর অনেক আগে থেকে আমাদের দেশে বাল্য বিবাহ প্রচলিত। বর্তমানেও যে এই অবস্থা খুব একটা উন্নত হয়েছে তাও জোর গলায় বলা যাবে না। জাতিসংঘের সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বেঁধে দেয়া যে 8টি লক্ষ্যমাত্রা, শিক্ষা, স্বাস্থ্য, বাল্য বিবাহ ইত্যাদি ছিল অধিকাংশ লক্ষ্যমাত্রায় বাংলাদেশ অর্জন করেছে, করতে সমর্থ হয়েছে। অনেক ক্ষেত্রে লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে, কিন্তু বাল্য বিবাহের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে শুধুমাত্র নিম্নবিত্ত শ্রেণীর প্রাপ্ত বয়স্ক পুরুষরাই অপ্রাপ্ত বয়স্ক নারীদের বিয়ে করে থাকে, কিন্তু বিস্ময়কর তথ্য হলো অপ্রাপ্ত বয়স্ক নারীদের বিবাহের হার উচ্চবৃত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত সর্বত্রই প্রায় সমান। একটি পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশে 66% মেয়েদের 18 বছর হওয়ার আগেই বিয়ের পিঁড়িতে বসতে হয়, কিন্তু পুরুষরা কেন তাদের চেয়ে কম বয়সী মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তা কি আমরা ভেবে দেখেছি? চলুন খুঁজে বের করে আসি কারণগুলো। 1. আধিপত্য। সমাজবিজ্ঞানীদের মতে পুরুষরা সর্বত্র আধিপত্য বিস্তারের অভ্যস্ত। তারা তাদের এই আধিপত্য বিস্তারের যে চর্চা তার বৃত্ত থেকে তাদের পরিবার এবং পরিবারের সদস্যরাও বাদ চান না। আর আমাদের পুরুষ শাসিত সমাজে স্ত্রীদের ওপর স্বামীদের আধিপত্য বিস্তার অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা, তাই অল্পবয়সী মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। 2. অস্বস্তিবোধ। বিস্ময়কর হলেও সত্যি, পুরুষরা তার সমবয়সী মেয়েদের সাথে সম্পর্ক স্থাপনে অস্বস্তি বোধ করে। পুরুষের সমযোগ্যতা সম্পন্ন নারীদের নিয়ন্ত্রণ করা সম্ভব না, এই ধারণাই পুরুষকে তার চেয়ে অনেক কম বয়সী নারীকে বিয়ে করতে উদ্বুদ্ধ করে। 3. কুড়িতেই বুড়ি। আমাদের দেশে পুরুষদের সামাজিক ও আর্থনৈতিক সচ্ছলতা লাভ করতে করতে বয়স প্রায় 30-এর কোঠায় গিয়ে পৌঁছায়। আর আমাদের সমাজে প্রচলিত ধারণা যে মেয়েরা 20-তেই বুড়ি হয়ে যায়, তাই স্বাভাবিকভাবেই স্বামী ও স্ত্রীর বয়সের ব্যবধান আমাদের সমাজে অনেক বেশি। 4. ভবিষ্যৎ নিরাপত্তা। পুরুষদের একটি বদ্ধ মূল ধারণা যে তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের পরিচর্যা করার মতো কেউ থাকবে না, এমনকি সন্তানেরাও না, তাদের পরিচর্যা করতে অস্বীকৃতি জানাতে পারে। তাই কম বয়সী স্ত্রী সমস্যার সমাধান, তাদের ধারণা স্ত্রীরা তাদের যথাযথ পরিচর্যা করতে কখনো অস্বীকৃতি জানাবে না। 5. দীর্ঘ ও সুখের যৌন জীবন। সাধারণত 40-এর পরই অধিকাংশ নারীদের যৌন আবেদন ধীরে ধীরে স্তিমিত হতে থাকে, কিন্তু পুরুষদের যৌন কাঙ্ক্ষা আরো দীর্ঘ সময় বজায় থাকে। তাই সমবয়সী নারীদের বিবাহে অনেক পুরুষই অনীহা রয়েছে, তাদের ধারণা অল্প বয়সী মেয়েদের বিয়ে করলে তারা দীর্ঘ ও সুখের যৌন জীবন লাভ করতে পারবে। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।